কারণ যারা সারা জীবন রাজনীতি করেছে তারা এছাড়া বেশি কিছু করতে পারবে না, রাজনীতিই করবে। যাই হোক, নেতাজিকে নিয়ে রাজনীতি হোক, আপত্তি হোক, ভালো কাজের জন্য হোক, পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে আবার ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। ওনার এই ছুটির রাজনীতি, প্রতিশ্রুতির রাজনীতি, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখে বোর হয়ে গেছে। ছ মাস আট মাস তো অফিস আদালত বন্ধই ছিল, কাজই হয়নি, তারপরে এখন নির্বাচনের জন্য ছুটির রাজনীতি শুরু করেছেন, তাতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গের অনেক সর্বনাশ হয়েছে বন্ধ আর ছুটি করে, এবার এর থেকে মুক্তি হোক। মদন মিত্র বলেছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে না পারলে নিজের হাত কেটে দেবে, পাঞ্জা কেটে দেবে। নাককান্ত আগেই কেটেছেন, এবার হাতও কাটবেন? এসব বলে কোনো লাভ হবে না, দুবার হেরেছেন, তৃতীয়বার হারবেন, এবার হ্যাট্রিক হবে হারবে। এখানে পুলিশ প্রশাসনটা পুরোপুরি এখন বিরোধী শক্তিকে আটকাবার জন্য কাজে লাগছে। দুষ্কৃতকারী, সমাজ বিরোধী এরা দাপিয়ে বেড়াচ্ছে, এই যে হিংসা হচ্ছে আর এটা কোনো কন্ট্রোল নেই। সাধারণ মানুষ, বিরোধী কর্মী, এমনকি টিএমসি পার্টির মধ্যে এত খুনোখুনি শুরু হয়ে গেছে, সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমার মনে হয় সরকার এটা ইচ্ছা করেই করছে, ভয় দেখিয়ে ভোট নেওয়া, বিরোধী ভোটারদের প্রভাবিত করা, সেটা চক্রান্ত হিসাবে এটাকে শুরু করা হয়েছে ইচ্ছাকৃত করা। সবাই বলছে, আর এটা বোঝাও যাচ্ছে, নাহলে কেন উনি নন্দীগ্রাম গেছেন? উনি সেফ সিট খুঁজে বেড়াচ্ছেন, আর এবারে কোনোটাই সেফ থাকবে ওনার জন্য। আমি তো অনেকবার শিউড়িতে গেছি, এবারে যখন আমার শিউড়িতে সভা ছিল সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের গুন্ডারা, তাদের প্রতি কিরম ট্রিটমেন্ট করেছে আমাদের লোকেরা সেটা যেন ভুলে না যায়। পশ্চিমবাংলার রাজনীতি সবসময়, বিশেষ করে নির্বাচন, খুব উত্তেজনায় হয়, নিশ্চিন্ত এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় না কোনো নির্বাচনে, এই কমপ্লেন আমরা বারবার করেছি। তাই ফুল বেঞ্চ এবারে আসি, বিভিন্ন পার্টির নেতারা যাচ্ছেন, আমরাও তাদের সঙ্গে দেখা করে বাকি যে ইনফরমেশন দেওয়া দরকার বা যাতে নিরপেক্ষ নির্বাচন হয় শান্তিপূর্ণ, তার জন্য কী কী রাস্তা হওয়া উচিত সে সাজেশন আমরা দেবো, বাকিটা ওনারা করবেন। আমার মনে হয় এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে। চলে এখান থেকে।